যারা দুপুর ঠাকুরপো দেখেন তাদের কাছে স্বস্তিকা এক পরিচিত নাম। এই সিরিজে উমা বৈদি হিসেবে তাকে দেখা যায়, কিন্তু হঠাৎ করেই বেঁকে বসলেন তিনি, যার জোরে এবার এই ওয়েব সিরিজ থেকে বাদ পড়লেন এই অভিনেত্রী। তার বদলে এবার শ্রীলেখা মিত্রকে বৈদির চরিত্রে দেখবেন বাঙালিরা। কিন্তু কেন এমন হলো? আসলে দুপুর ঠাকুরপোর প্রতিটি এপিসোডে স্বস্তিকার শারীরিক ভাব হিল্লোল তুলেছিল হাজার হাজার পুরুষের মনে। এমনটাও শোনা গিয়েছে কিছু পুরুষ নাকি স্বস্তিকার প্রেমের আবেদনে এতটাই ধরা দিয়েছিলেন যে এই ওয়েব সিরিজের প্রথম পর্ব শেষ হয়ে যাওয়ার পর তারা বারবার পুরনো এপিসোডগুলি দেখতেন। আর একথা জানার পর নড়ে চড়ে বসলেন স্বস্তিকা, বুঝতে পারলেন তার জনপ্রিয়তার কথা, তাই বাড়িয়ে দিলেন পারিশ্রমিকের মাত্রা। আর সেই অর্থ দিতে ওই প্রযোজক সংস্থা রাজি না হওয়ায় তাদের মধ্যে শুরু হয় বিবাদ, যার জোরে বাঙালি ওয়েব সিরিজ থেকে বাদ পড়লেন এই অভিনেত্রী। তার বদলে এবার শ্রীলেখা মিত্রকে বৌদির চরিত্রে দেখবেন বাঙালিরা। তবে শ্রীলেখা জানিয়েছেন তিনি স্বস্তিকার পরিবর্তে আসছেন না, বরং তার জন্য এই চরিত্রটি নতুনভাবে তৈরি করা হচ্ছে। আমাদের সাথে থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন।